ওয়েলকাম টু দ্য প্রফ ফিশিং চ্যানেল। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো, কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর বেলগড়িয়া খুদিরাম ঝিলে আমরা গেছিলাম সিট বুক করতে। তো কি বৃত্তান্ত, মাছের কি অবস্থা, এত যেহেতু গরম আদৌ পাস চলবে, কি ডেট চেঞ্জ হয়েছে, কিছু ডিসিশান নিয়েছে কি না, তাই কালুদাকে ডেকে পুকুর পাড়ে পেমেন্ট করতে গেছিলাম। আর কিছু কথা হলো, কথোপকথন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অবশ্যই দেখবেন। ডেটটা চেঞ্জ করা হয়েছে, 23 তারিখ খোলার কথা ছিল, তো 23 এপ্রিল সেটা করা হয়েছে 7 তারিখ, 7ই মে আর 14ই মে, দুদিন একত্রে 7,000 টাকা পুকুরটা খুলছে। দুটো সিট বাকি আছে, লাস্টে কালুদার সাথে কথা বলবো, সব কথাগুলো শুনে নেবেন কি কথা হয়েছে না হয়েছে। আর মাছের পরিস্থিতি ভালো রাখার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে, যাতে সব শিকারীরা মাছ পায় আর মাছের কোনো ক্ষতি না হয়। তাহলে লাস্টে কালুদার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ। আচ্ছা কালুদা, তুমি কি ডেটটা চেঞ্জ করতে 7 তারিখ 14 তারিখ, এই গরমের জন্য, এই গরমের জন্য ডেটটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। শিকারিটা গরমে খুব কষ্ট পাবে, তার চিন্তাধারা করে ডেটটা চেঞ্জ করা হয়েছে। না হলে বুঝতে পারছেন তো অবস্থাটা কি হতে, মানে 40-42 ডিগ্রি গরম আর মাছেরও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো শিকারির ক্ষতি হোক, মাছ ধরাটা তো বড় ব্যাপার নয়, এই জন্য আমরা সব তিরপল কাটানোর কথা কিছু একটা শুনেছিলাম। না চিন্তা চিন্তা বাস সবাই সব সিস্টেমের করে বাস দেবো চিন্তা করছি, যাতে বাস দিয়ে সাঁতারা কাটা যায়, সাঁতারা কাটা যায়। আচ্ছা, আর সিট কি এখনো আছে? কি সিট আর দুটো সিট আছে, এখনো দুটো সিটের মতো বাকি আছে, দুটো সিট বাকি আছে। তার মধ্যে হয়তো রাত্রির পরে নাও থাকতে পারে, কেন আমরা তো সবাই জানে অক্ষয় দ্বিতীয়ার দিন দুটো সিট, অক্ষয় সিটের জন্য বন্ধ হয়েছিল, ওরা ভাবছে অক্ষয় দ্বিতীয়া সিট ফেলতে যাবো না, কিন্তু এখন দেখা যাচ্ছে অক্ষয় দ্বিতীয়া পরে তো খুলছি, দুটো সিটে থাকবে। পুকুর ওই 3,500 টাকা রেট, দুদিন 7,000 টাকা একসাথে। তো 7 তারিখ আর কত হয়? 7 তারিখ আর 14 তারিখ, 7 তারিখ আর 14 তারিখে খোলা হচ্ছে। আমাদের ছোট মাছ নেই, ছোট মাছ নেই, যা মাছ 1 কিলোর উপর দিই, সব 1.5 কিলোর উপরে, 1.5 কিলো থেকে 5 কিলো প্যাকটা পাওয়া যাচ্ছে, মানে 5 কিলো অব্দি প্যাকটা মাছ। যেহেতু মাছের সংখ্যাটা এখানে বেশি আছে, ওর জন্যই মানে এই ডিসিশনটা নেওয়া, যে শিকারিরাও ঝাড় খেয়ে চলে যেতে পারে, এটা শিকারিরাও খারাপ হবে বলতে, খারাপ থেকে বড় পায় গরমে একটা কোনো দুর্ঘটনা যদি মরে মরে যায় তাতে অসুবিধা হয়ে যাবে, ওর জন্যই ডিসিশনটা নেওয়া হয়েছে যে 7 তারিখ আর মানে 14 তারিখ, এই দুদিন মানে ডেট পিছিয়ে নেওয়া হয়েছে। তো আপনারা যদি আর দুটো সিটের মতো বাকি আছে, যদি আপনারা বসতে চান তো কালুদার নাম্বার লাস্টে আমি দিয়ে দেবো, লাস্টে কালুদার সঙ্গে যোগাযোগ করে যদি কেউ সিটও না পান ওটা দেখতে আসবেন, মাছ খেলে পরে বলছেন। হ্যাঁ, যদি ভাই মানে আপনারা 7 তারিখ দেখতে আসুন, যদি ভালো লাগে তো সেকেন্ড দিন বা তারপর মানে থার্ড দিন পুকুর চলবে রানিং, তো আপনারা যদি সিট লাগে আমি কালুদার নাম্বার লাস্টে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করুন, ঠিক আছে।